হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে রাতের জন্য যেটা রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি একটু ঝালঝাল করে রান্না করব। আর এটার জন্য আমি যেটুকু প্রয়োজন আমি সেটুকু দেশি মুরগি এখানে নিয়েছি কেটে ধুয়ে। আর দুটো বড় আলু, সেটা হচ্ছে নতুন আলু যেহেতু এখন বের হয়েছে, দুটো বড় আলু আমি এখানে ফালি করে নিয়েছি বড় করে, যেহেতু আমি এটা দেশি মুরগি দিয়ে রান্না করব। আর এখানে প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, সাথে একটি তেজপাতা। আর এখানে হচ্ছে আমি আদা রসুন, জিরে, তারপরে হচ্ছে গরম মশলার মধ্যে গোলমরিচ আছে, তারপরে হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, এগুলো রয়েছে, এগুলো আমি একসাথে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে জিরে আছে, আর হচ্ছে লাল মরিচ, যেটা আমরা বলি লাল শুকনা মরিচ, জিরা, এগুলো আমি সব এখানে বেটে নিয়েছি। আর এখানে শুধু আদা রসুন আর পেঁয়াজ বাটা আছে, এটা আমার ভুল হয়ে গেছে বলতে। তো আমি এখানে সম্পূর্ণ প্রিপারেশন মানে করে নিয়েছি, যেটা যেটা লাগবে আমার এই রান্না করতে। আর আমার বাটনাটা দেখবেন একদম মিহি হয়নি, তার একটাই কারণ আমি ব্লেন্ডার বা শিলপাটা কোনোটাই ইউজ করিনি। আমি এই নোড়া, যেটা আমাদের ওইদিকে বলা হয়, এটাতে আমি বেটে নিয়েছি। তো এটা একটু মানে আদা বাটা টাইপের হবে, কিন্তু এটা মুরগি হোক যে কোনো তরকারি হোক, এটা দিয়ে বাটলে আমার মনে হয় কি অনেক গুণ আমার কাছে স্বাদটা বেড়ে যায়, যেহেতু আমাদের দিকে এভাবে বাটনা করা হয়। আর হচ্ছে আমি এমনিতেও ব্লেন্ডার ইউজ করি না বাটনায়, প্রয়োজন খুব প্রয়োজন ছাড়া, যদি না একসাথে অনেক বাটনা করা হয় তবুও আমি চেষ্টা করি অনেক বাটনার ক্ষেত্রে শিলপাটাটা ব্যবহার করতে। শিলপাটা আর এটার বাটনায় যে টেস্টটা আসে আমার কাছে মনে হয় একটু অন্য কিছুতে, যেমন ব্লেন্ডারে বাটনা করলে আমি ওই টেস্টটা পাই না যে কোনো রান্না করলে। ওকে, ঠিক আছে, তাহলে রান্না শুরু করা যাক, সাথেই থাকবে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন প্রয়োজন অনুযায়ী যেটুকু প্রয়োজন সেইটুকু আমি তেল দিয়ে দেব। আমি পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নিব। যেহেতু দেশি মুরগি তাই হচ্ছে এমনিতেই দেশি মুরগির টেস্ট ভালো আসে। আমি এখানে হচ্ছে পেঁয়াজটা একদম বেশটা টাইপের কাছাকাছি করে নিব। দেন হচ্ছে আমি যা যা প্রয়োজন, যেসব মশলা এখানে দেওয়া প্রয়োজন, আমি ওগুলো দিব এক এক করে। আমি আজকের দুপুরের হচ্ছে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, তার একটা কারণ হচ্ছে যে সকালের দিকে আমি আগে বলেছিলাম যে শীতকালে ঢাকায় সকালের দিকে গ্যাসটা চলে যায়, আর আমি খুব তাড়াহুড়ো করে, যেহেতু আমার বড় অফিসে যাবে, তাড়াহুড়ো করে আমি বেগুন ভাজি আর লাল করে আলু ভর্তা করেছিলাম। সাথে আগের দিনের রাতের তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছিলাম, তো এর জন্য দেখানো হয়নি। এটা আপনি ধীরে ধীরে চাইলে নাড়তে পারেন, আমি একটু গ্যাসটা বাড়াই মানে মিডিয়াম করে দিয়ে এটা করে নিচ্ছে। এটা তো একদম আমি বেরেস্তা করবো না, বেরেস্তার কাছাকাছি পর্যায়ে পেঁয়াজটা চলে গেলে তখনই আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। আর আমি এখানে বাটনাগুলো দেখাইনি, তার একটা কারণ হচ্ছে এটাই বাটনা করার সময় দুই হাতেরই দরকার হয়, তখন আর কি এক হাতে ফোন ধরে আরেক হাতে বাটনা করা পসিবল হয় না। যেহেতু আমার বর এখনও অফিসে, আমি ওর হেল্পও নিতে পারছি না।
পেঁয়াজের কালারটা যখন এই পর্যায়ে আসবে বা পেঁয়াজটা দেখতে যখন এই পর্যায়ে হবে তখন আমি তখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো বা যে সব মশলা আমরা দেবো সেগুলো আমরা এখানে দিয়ে দেব। এখানে আমি এক এক করে মরিচের গুঁড়া গুঁড়া হলুদ হলুদের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব যাতে কালারটা খুব সুন্দর আসে। আমি তো দেশি মুরগি এভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে এখানে হচ্ছে আমি জিরা তারপরে হচ্ছে গোলমরিচ তারপরে গরম মশলা আর যা যা রয়েছে সাথে হচ্ছে শুকনো মরিচ যেটা বেটে রেখেছিলাম এখানে দিয়ে দেব। একটা একটা করে মশলা বাটা যেটা করা আছে সেটা আমি মিক্স এখানে দিব আর মিক্স করে নিব। আর হচ্ছে এখানে হচ্ছে রসুন রসুন পেঁয়াজ আর আদা বাটা যেটা সেটা আমি এখন দিয়ে দেবো এখান থেকে। অনেকেই দেশি মুরগিতে কাঁচা মরিচ বাটা ব্যবহার করেন, আমি করি না কারণ হচ্ছে আমার শুকনা মরিচের গুঁড়ার যে তরকারি বা বাটার তরকারি সেটা মাংসে অ্যাটলিস্ট সবজিতে তো কাঁচা মরিচই ব্যবহার করা হয়, মাংসের তরকারিতে আমার শুকনা মরিচের বাটার তরকারি এটাই বেশি পছন্দ। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে দিব যাতে হচ্ছে মশলাটা ভালোভাবে কষন হয়। হয়ে গেছে এই পর্যায়ে আসলে আমি হচ্ছে সামান্য কিছু পানি দিয়ে দিব। আচ্ছা মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে চুলার মানে যে ইয়াটা সেটা হচ্ছে আমি লো করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষন হয়। এখানে সে পর্যন্ত সবাই সাথে থাকবেন আর আমি তারপর কী কী করছি বাকিটা আমি দেখাচ্ছি। আচ্ছা আমার এখন হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষন হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে আসলে এই যে তেলটা উপরে দেখা যাচ্ছে এ পর্যায়ে আসলে এখন আমি চিকেনটা যেটা সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দেব। মশলা যত কষন মানে ভালো হবে তত কিন্তু খাবারের স্বাদ বেড়ে যায়। অনেকটা এটা নিজের উপরেই ডিপেন্ড করে যে আপনি কীভাবে রান্না করবেন বা কীভাবে রান্না করলে আপনার রান্নার স্বাদ বেড়ে যায় আপনি সেভাবেই রান্না করবেন। এখন আমি মুরগিটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেই। যেহেতু এটা দেশি মুরগি আমি এখানে হচ্ছে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব সাথে হচ্ছে আলু দিব এজন্য কষন করতে হবে
সেহেতু আমি এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে দেব। আপনাদের আমার রান্না দেখতে কীরকম লাগে অবশ্যই জানাবেন, না জানালে আমি বুঝতে পারবো না যে আপনারা আর কী ধরনের রান্না চাচ্ছেন, নতুন কোনো রেসিপি চাচ্ছেন কি না। আমি তো ডেইলি যেসব রান্নাবান্না করছি সেটাই আমি দিচ্ছি ইউটিউবে, যেহেতু আমি একেবারেই নতুন। আপনারা যদি ভ্যারাইটিস প্রকারের কিছু চেয়ে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি এখানে একটু সামান্য কিছু পানি অ্যাড করে দিয়ে দিই। আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মুরগিটা কষানোর জন্য দিয়ে গিয়েছিলাম, এখন ঢাকনা উঠে দেখি প্রায় কষানোর আগের পর্যায়ে চলে আসছে। আমি এই পর্যায়ে আসার সাথে সাথে আমি এই আলুর ফালিগুলো দিয়ে দেব, যেহেতু আমি একটু বড় করে পিস করে নিয়েছি আমি এখন দিয়ে দেব, যাতে হচ্ছে আলুর সাথে মুরগিটা ভালোভাবে কষানো যায় আর কি। আমার একটু কথা বলতে হেজিটেট হচ্ছে, ক্যামেরা নিয়ে সাথে রান্নার সাথে সাথে কথা বলা, এক হাত দিয়ে রান্না করা, প্রথম তো একটু সমস্যা হচ্ছে আর কি। ধীরে ধীরে হয়তো এটা আর হবে না, আমি চেষ্টা করছি জড়তা না এনে কথা বলার, এখন দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, আমি এখন ভালোভাবে মুরগির সাথে আলুটা কষিয়ে নেব। কষন যত ভালো হবে তত মানে গন্ধ থাকবে না মাংসে বিশেষ করে, কারণ মাংসের মধ্যে একটা গন্ধ থাকে, এটা হচ্ছে আপনি দেশি মুরগি ব্যবহার করেন, গরু মাংস ছাগলের মাংস তো খুবই কষাতে হয় অনেক টাইম নিয়ে, যাতে একদম গন্ধটা না থাকে আর কি। আর হচ্ছে ব্রয়লার হোক যেটাই হোক না কেন, কষনটা যত ভালো হবে তত খাবারটা টেস্টি হবে, খাবারের মধ্যে মাংসের যে গন্ধটা ওটা অতটা থাকবে না, ফ্লেভারফুল একটা রান্না হবে আর কি। আচ্ছা, উত্তরবঙ্গ থেকে আমার রান্না কে কে দেখেন সেটা আমাকে জানাবেন, উত্তরবঙ্গের কোনো রান্না আমাকে সাজেস্ট করবেন শুধুমাত্র শীতল ছাড়া, তো শীতল তখনই আমি দেখাতে পারবো, কারণ হচ্ছে আমার বাসা থেকে কেউ আসলে বা আম্মু আসলে হয়তো বা আমি গেলে নিয়ে আসি কিছুটা, এখানে তো ঢাকায় ওরকম পাওয়া যায় না, অনলাইনে অর্ডার করতে হয়, কিন্তু আমি শিওর না ওটা কীরকম হতে পারে, তাই আপনারা আমাকে জানাবেন যে আমার রান্না কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগতেছে, আরও ভালো করতে হবে কি না, কারণ আমি তো একদম পাকা রাঁধুনি না, আমার বিয়ের পর থেকে আমি রান্নাটা শিখছি, এখনও শিখতে আছি, শেখার কোনো বয়স নাই, সব কিছুই শেখার আছে জীবনে। এটা আমি একটু 5 মিনিট বা 10 মিনিট ধরে একটু কষাই নেব ভালোভাবে, যেহেতু দেশি মুরগি আমি এখানে হালকা পরিমাণ শেষে আমি একটু ঝোল রাখার চেষ্টা করব। আর হচ্ছে শেষের দিকে হচ্ছে গরম মশলার ভাজা গরম মশলার যে গুঁড়াটা সেটা আমি একটু ছিটিয়ে দেব। আমি যখন মুরগিটা কষাচ্ছি আমার কিন্তু আগে যে পরিমাণ একটু মুরগির গন্ধটা ছিল বা কাঁচা কাঁচা গন্ধটা ছিল এটা এখন নাই, এখন যে সেন্টটা আসতেছে ধীরে ধীরে মনে হচ্ছে যে মুরগিটার মধ্যে ওই গন্ধটা কাঁচা গন্ধটা শেষ হয়ে এখন মুরগির যে একটা আলাদা রান্নার যে ফ্লেভার
সেটা বের হচ্ছে। আর আমার হচ্ছে বিশেষ করে মাংস রান্না আমার একটু লালচে টাইপের ভালো লাগে, আমার মনে হয় কি দেখতে যতটা ভালো হবে খেতেও আমার মনে হয় ওরকমই ভালো লাগবে। যারা অসুস্থ বা হচ্ছে ঝাল খেতে পারে না বা তাদের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন, কিন্তু যারা মানে ঝাল খেতে একটু পছন্দ করে, তারপরে হচ্ছে একটু কালারফুল রান্না পছন্দ করে তাদের ক্ষেত্রে আলাদা। আর যারা অসুস্থ তাদের তো মানে স্বাভাবিক লাইফস্টাইলের মধ্যে রান্নাটাও খাবারটা একটা আমাদের বড় ভূমিকা কাজ করে, সেহেতু খাবার চেঞ্জ হবে এবং অনেক কিছু চেঞ্জ হবে সেক্ষেত্রে। অনেকেই মুরগি রান্নার শেষের দিকে ধনে পাতা ব্যবহার করে, ধনে পাতা দেওয়ার ফলে মুরগির টেস্টটা কীরকম হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি কখনো ইউজ করিনি, আমি ওটার সাথে ইউজ টু না, আমার কাছে মনে হয় কি ধনে পাতা সবজি প্লাস ডাল অন্য কিছুতেই যায়, মাংসের সাথে অতটা যায় না। এখন আপনারা যদি কেউ খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে, আমি ট্রাই করব। যদি আপনাদের ভালো লাগে আমি অবশ্যই ট্রাই করব একবার হলেও। ধনে পাতার একটা আলাদা গন্ধ থাকে, মাংসের একটা আলাদা গন্ধ থাকে, দুটার মিশ্রণে কীরকম লাগে আপনারা আমাকে জানাবেন। আচ্ছা আমার প্রায় কষানো হয়ে গেছে, আমি 5-6 মিনিট ধরে বা 10 মিনিট এরকম একটা সময় লাগলো, তো আমি এখন এ পর্যায়ে এসে একটু পানিতে অ্যাড করে দিব। আর হচ্ছে আমার কষানটা খুব ভালোভাবে হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে, আর আমি সেন্ট শুনেই বুঝতে পারতেছি যে কষানটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আসছে, তেল একদম দেখেন লেভেল উপরে উঠে যাচ্ছে, তো আমি এই পর্যায়ে এখন আমি যেটুকু প্রয়োজন আলু সিদ্ধ হতে মুরগি সিদ্ধ হতে প্লাস হচ্ছে আমি যেহেতু একটু ঝোল রাখবো সেটুকু এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এটা রাতে রান্না করছি, রাত আনুমানিক 10টা বেজে গেছে, তো যাই হোক না কেন রাতের বেলা গলার সাউন্ড অনেক দূর পর্যন্ত চলে যায়, তাই আমি একটু ধীরে ধীরে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা আমি এখানে এখন যেটুকু প্রয়োজন পানি ওইটুকু অ্যাড করে দিচ্ছি। আমার তো পানি অ্যাড করার পরও মুরগির কালারটা দেখতে অনেক ভালো লাগছে, আপনাদের কীরকম লাগছে সেটা আমাকে জানাবেন। আর হচ্ছে রান্নাটা হওয়ার পর কীরকম লুক আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। টিল দেন সাথেই থাকেন আমার সাথে। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আমি এখন এটা ঢাকনা দিয়ে চাপাই দিব, তারপরে 10 মিনিট পর আমি এসে দেখাচ্ছি এই রান্নাটা কীরকম। আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে যাব রান্নাটা। তো ফাইনালি আমার মুরগি রান্না প্রায় শেষের দিকে, এই যে আমি একটা আলু অলরেডি চেক করে দেখেছি এটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি গরম মশলাটা যেটা ভাজা গরম মশলা সেটা আমি উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়ে দেন আমি নামিয়ে ফেলব। ভাজা গরম মশলার গুঁড়াটা উপরে দেওয়া হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দেই, দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢাকনা। মুরগি রান্না হওয়ার পরে মনে রাখবেন যে একটু ঢাকনা দিয়ে রাখলে মুরগির ফ্লেভারটা সুন্দর মতো ছড়ায় যায় ভিতরেই, তো আমার কাছে মনে হয় যে বেশ ভালো হয়, তো আমি একটু ঢাকনা দিয়ে রেখে আমি একটু কিছুক্ষণেই নেমে ফেলি। তো এটা হচ্ছে আমার মুরগির ফাইনাল লুক, এখানে একটু আলুটা কম তাই এমন দেখাচ্ছে, আর আমি বলেছিলাম একটু ঝোল ঝোল রাখবো,
নতুন আলু দিয়ে দেশি মুরগি তাই রেখেছি। কেমন হয়েছে কালারটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর হচ্ছে আর কিছু রেসিপি যদি আপনারা চান সেটাও জানাবেন, নতুন কোনো ভিডিও চাচ্ছেন রান্নার বাহিরে সেটাও জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ, আর আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর হচ্ছে ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।